রাজধানীর বাজারগুলোয় আবারও উঠেছে ইলিশ। গত 9 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত এই 22 দিন বন্ধ থাকার পর 31 অক্টোবর থেকে ইলিশ ধরা শুরু হয়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, বাজারে যেসব ইলিশ এখন পাওয়া যাচ্ছে তার সব তাজা নয়, বেশিরভাগই আগের ধরা মাছ। জানা গেছে 9 অক্টোবর নিষেধাজ্ঞা জারির আগে ধরা পড়া ইলিশের একটি বড় অংশই রয়ে গেছে অবিকৃত অবস্থায়, এতদিন সেগুলো সংরক্ষণ করে রাখা ছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো বাজারে ছেড়েছেন ব্যবসায়ীরা। সদ্য ধরা ইলিশের সঙ্গে আগের মাছও বিক্রি হচ্ছে। যারা নতুন পুরনো ইলিশ চেনেন তারা হয়তো ঠকছেন না, যাচাই বাছাই করেই কিনছেন। তবে যারা নতুন পুরনো চিনেন না তারা ঠকছেন, সদ্য ধরা ইলিশ মনে করে কিনে নিচ্ছেন বাসি ইলিশ। এ প্রসঙ্গে জানতে চাইলে পিরোজপুর পাড়ের হাটের ইলিশ ব্যবসায়ী মোকাব্বির হোসেন বলেন, সদ্য ধরা ইলিশ চিনতে হলে ইলিশের রং দেখতে হবে, মাছের ফুলকা কান দেখতে হবে, চোখ দেখতে হবে। তিনি বলেন, তাজা ইলিশের রং হবে চকচকে রূপালি, আর পিঠের কালো অংশ হতে হবে সুরমা রঙের, চোখ থাকবে কালো এবং মাছের ফুলকা থাকবে লাল। একই ধরনের মন্তব্য করে বরগুনার পাথরঘাটার ইলিশ ব্যবসায়ী তোবারক হোসেন বলেন, তাজা ইলিশ হবে শক্ত। অনেক সময় তাজা ইলিশ বিক্রেতারা যেভাবে রাখেন সেভাবেই বাঁকা হয়ে থাকে, এমন ইলিশ দেখলেই বোঝা যাবে এটি তাজা। অন্যদিকে তাজা ইলিশের চোখ হবে কালো সুরমা রঙের, ফুলকা থাকবে টকটকে লাল। ইলিশের গায়ে এমন সব চিহ্ন বা লক্ষণ থাকলেই চেনা যাবে তাজা ইলিশ। একইভাবে ভোলার তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরার জেলে আশরাফ আলী বলেন, বাসি ইলিশ সবসময় নরম থাকে, হাতে ধরলেই দুপাশ দিয়ে ঝুলে পড়ে। রাজধানীর কারওয়ান বাজার, কোনাপাড়া বাজার, শান্তিনগর বাজার, খিলগাঁও বাজার, নিউ মার্কেট, কাঁচা বাজার, মোহাম্মদপুর কাঁচা বাজারের পাশাপাশি রাজধানীর প্রা মহল্লায় ফেরি করে ইলিশ মাছ বিক্রি শুরু হয়েছে। তারা এখন সবাই ব্যস্ত সময় পার করছেন। 1 কেজি সাইজের তাজা ইলিশের মূল্য এখন 1000 টাকার কিছু ওপরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। এছাড়া 1 কেজির নিচে ওজনের এমন ইলিশ সাইজ 700 থেকে 800 গ্রাম কেজি বিক্রি হচ্ছে 800 টাকা দরে, এর নিচে যে কোনো সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 500 টাকা কেজি দরে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে আড়তেও মাছের দাম আগের মতো দামেই বিক্রি হচ্ছে। ইলিশের মোকামখ্যাত চাঁদপুর, কক্সবাজার, পিরোজপুরের পাড়ের হাট, বরগুনার পাথরঘাটা, বরিশাল, ভোলার আড়তগুলো থেকে দেশের বিভিন্ন স্থানে ইলিশের সরবরাহ বেড়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে পিরোজপুরের পাড়ের হাটের ইলিশ ব্যবসায়ী মোকাব্বির হোসেন বলেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর জেলেরা জাল নিয়ে নদীতে যাচ্ছেন আর নৌকা বা ট্রলার ভরে ইলিশ নিয়ে ফিরছেন, প্রচুর মাছ ধরা পড়ছে বলেও জানান তিনি।